হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গিন্দানি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা দারুণ রিকেট মেকআপ লুক। তো আজ আমি করেছি মনীষা রানীর লুক ক্রিয়েট। তো মনীষা রানী মাই ফেভারিট অল টাইম, বেরিয়েছিল এলভিসের সাথে, তো সেই ড্রেস আপটাকে আমি কভার করতে চাইছি যেটা বিগ বসে পরে গিয়েছিল মনীষা রানী প্রোমো করতে। তো দেখো আমি সে কিছুটা সেরকম ধরনের নিয়ে নিয়েছি মেকআপটাকে। তো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার। তো স্টেপ বাই স্টেপ তোমরা দেখে নাও কীভাবে আমি করেছি মনীষা রানী কি মেকআপ লুক রিক্রিয়েট। তো ঝটপট ভিডিওটা কন্টিনিউ দেখতে নাও, একদম স্কিপ করো না। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নানান নতুন নতুন মেকআপ রিক্রিয়েট ভিডিও দেখার জন্য। প্রথমে আমি মুখটাকে ক্লিন করে নিয়েছি, তারপরে আমি দেখো এবার অ্যাপ্লাই করছি ময়েশ্চারাইজার। তো আমি এবার পুরো ফুল ফেস গলায় ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নেব। আর আমি সত্যি এবারে মেকআপ লুকটা নিয়ে খুবই টেন্স, আমি অনেকদিন তোমাদেরকে ভিডিও দিতে পারিনি, তো অনেকদিন বাদেই আবার চলে এসেছি নতুন মেকআপ লুক নিয়ে। তারপরে করছি আমি কিন্তু প্রাইমার করলাম, এবারে আমি আইব্রোটাকে কাট করছি। দেখো আমি ভালো করে আইব্রোটাকে একটু শেপ করে নিচ্ছি নিজের মতন করে। তো তোমরা কিন্তু জানিও আমার কেমন লাগছে মেকআপ লুকটা, অনেকদিন বাদে আজ থেকে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখো আমি এবার এটাকে কাট করে নিচ্ছি আইব্রোটাকে ভালো করে, তো একদম হালকা একটা মেকআপ করব। কিন্তু মনীষা রানী লুক ক্রিয়েট করার ইচ্ছা খুবই, তো আমার অনেকদিন ধরে খুব ইচ্ছা ছিল করার। যখন মনীষা রানী বিগ বসে গিয়েছিল তখনও খুব করার ইচ্ছে ছিল, কিন্তু টাইম হয়ে ওঠেনি। ফাইনালি এক্সামটা শেষ হলো, এবার আমি মেকআপ লুকটা রিক্রিয়েট করলাম, আর তোমাদেরকে ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল। তো দেখো ভালো করে আমি আই মেকআপটা আগে করবো বলে বেস মেকআপটা কমপ্লিট করছি। আয়ের উপরে ভালো করে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়ে পাউডার দিয়ে সেট করে নিলাম। এবারে একদম ড্রেস আপ অনুযায়ী একটা মিউট কালার আমি ক্রিয়েট করেছি আয়ের ওপরে। দেখো একদম হালকা আমি একটা কালার ব্রাউন কালার নিয়ে আগে আমি আয়ের ওপরে হচ্ছে কি আউটার থেকে ইনার কর্নারটা আমি ভালো করে একটু ব্লেন্ড করে নিলাম। তারপরে আমি দেখো একটা নেভি ব্লু কালারের দিয়ে দিয়েছি আইশ্যাডো হালকা করে, তারপরে আমি গ্লিটার দিয়ে দিয়েছি। তো এবারে আমি দেখো আইলাইনার পরে নিলাম, এবারে আমি মুখের ওপর ভালো করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। ফুল ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়ে ভালো করে আমি ওটাকে ব্লেন্ডিং করবো। আর দেখো আমি একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছি, তো আমি এবারে এটা কনসিলার করিনি ততটা, কারণ তোমরা দেখলে যে আমি কিন্তু এটা মেকআপ রিক্রিয়েট করছি, কারণ আমি এটা বেশিক্ষণ রাখবো না, ওই কারণে আমি কনসিলারটা ইউজ করলাম না। তো দেখো ভালো করে আমি এবার ব্লেন্ডিং করে নিচ্ছি, তো ভালো করে আমাকে কিন্তু মেকআপটাকে বসাতে হবে যাতে ফাউন্ডেশনটা কোনো জায়গায় অল্প কোনো জায়গায় বেশি লেগে না থাকে। আর আমি খুবই এক্সাইটেড, তোমরা আমার মুখটা দেখে বুঝতেই পারছো। তো এবার আমি ফাইনালি করছি কন্ট্রোল। কন্ট্রোলটা আমি করছি নাকে, গালে, গলায় আর কপালের ওপরটাও হালকা করে দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে ওটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর হ্যাঁ, আমার কিন্তু নেক্সট সপ্তাহ থেকে আসছে আমি কিন্তু একটা টিউটোরিয়াল তোমাদের সঙ্গে শেয়ার করবো, আমি তোমাদের সঙ্গে একটা ফ্রি অনলাইন ক্লাস করব। তো আমি এখানে প্রত্যেক দিনের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা কীভাবে একটা মেকআপ কোর্স করবে বা থ্রেডিং শিখবে আমি পুরো ওয়াল তোমাদেরকে একটা দিয়ে দেবো, মেকআপ টিউটোরিয়াল ক্লাস তোমাদেরকে আমি দেবো। তো দেখো আমি এবার পাউডার দিয়ে মুখটাকে সেট করে নিচ্ছি ভালো করে, আর আমি ওই ব্যাপারে অল ডিটেলস যে ক্লাসটা করবো বলছি আমি পরের ভিডিওতে অবশ্যই দিয়ে দেবো। তো দেখো আমি পাউডার দিয়ে মুখটাকে এবার ভালো করে সেট করে নিচ্ছি, তো দেখতে পাচ্ছ একদম হালকা করে মেকআপটা হবে। মনীষা রানী বেশি ডিপলি মেকআপ করে না, দেখেছো তোমরা গানগুলোতেও একদম সিম্পল মেকআপ রিক্রিয়েট করে। তো আমি একটু লুজ পাউডার দিয়ে ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি আবার। দেখো আমি কপালটা একটু দিয়ে দিলাম, এবারে আমি হাইলাইট ইউজ করছি। দেখো কনসিলার, হাইলাইট কনসিলারটাকে ইউজ করছি একদম ভালো করে। তো দেখো আমি আমার ওপরে চোখের নিচে ভালো করে ড্যাব ড্যাব করে দিচ্ছি, সাথে নিচ মানে হাইলাইট হয় মানে ওই জায়গাগুলো একটু বেশি হাইলাইট হয়, তার জন্য আমি দেখো আমি একটু হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি। এবারে আমি করছি ব্লাশন, ওইদিকে আমার বোন গান চালিয়েছিল মনীষা রানী কি বারিশ কি আনে সে বারিশ কি জানে, এই জন্য আমি বেশি নাচ করছিলাম। যাই হোক ভালো করে এবার একটু ব্লাশন লাগিয়ে নিচ্ছি। দেখো গালে, নাকে, থুতনিতে, আমার কিন্তু বেস্ট ফেভারিট ব্লাশন করতে সবসময় খুব ভালো লাগে। তো দেখো ফাইনালি কিন্তু মেকআপটা আমার কিছুটা কমপ্লিট হয়ে গেছে, আর যেহেতু বক্সে গান চলছিল আমি খুব নাচ করছিলাম। তারপরে দেখো আমি আর একবার পাউডারটাকে দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি মুখটা একদম সিম্পলের ভিতরে। কিন্তু মনীষা রানীকে দেখো আমার খুব ভালোই লাগে, তার জন্য আমি মেকআপ লুকটা রিক্রিয়েট করছি। আর দেখো এবার আমি করছি হাইলাইটার, হাইলাইটারগুলো দেখতেই পাচ্ছ। দেখো আমি একটু আইব্রোর নিচে অ্যাপ্লাই করে নিচ্ছি, তো দেখো গালটা একটু বেশি বেশি করে হাইলাইটার ইউজ করে নিচ্ছি।
তো মানিশা রানীকে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর কি কি নতুন গান এসেছে তোমরা কে বলতে পারো অবশ্যই কমেন্টে কিন্তু আগে জানিও। তো দেখো আমার কিন্তু হাইলাইটার করা কমপ্লিট, এবারে আমি চোখের নিচে দেখো একটু আই শ্যাডো নিয়ে হালকা ব্লেন্ড করে দিচ্ছি। এবার আমি পরে নিচ্ছি হালকা করে একটু কাজল পরে নিয়েছি, বেশি ডিপ করে পরিনি, একদম হালকা করে। এবারে দেখো লিপস্টিক কোনটা পরবো আমি বুঝতে পারছি না, কারণ মানিশা রানী সবসময় নিউট কালারের একটা লিপস্টিক পরে। নিউট কালার দেখো আমি এবার এটা করছি, তোমার কেমন হচ্ছে মানে 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 ঠিক লুকটা আমি আনতে পারছিলাম না লিপস্টিকের জন্য। তারপরে আমি আর একটা লিপস্টিক ইউজ করেছি, তিনটে লিপস্টিক এক পর পর অ্যাপ্লাই করার পরে কিছুটা আমি হালকা একটা নিউট কালার আনতে পেরেছি। তো দেখো এটার পরে আমি কিন্তু আর একটা লিপস্টিক অ্যাপ্লাই করেছি, সেটা তোমাদের দেখানো নেই। তারপরে ম্যাবলিনের মাস্কানা পরে নিয়েছি, এরপরে আমি আইল্যাশটা পরে নিয়েছি। তো ফাইনালি কিন্তু লুকটা আমার ঠিক এরকম হচ্ছে। তো কেমন লাগলো মানিশা রানীকে মেকআপ লুক রিকেট অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর প্লিজ কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমার লুকটা কিন্তু ঠিক এরকম হয়েছে, একদম সিম্পলের ভিতরে রেখেছি, কিছুটা ম্যাচিং হয়েছে কিছুটা হয়নি আমি জানি। তো টিপটা একটু আলাদা করে ফেলেছি, যাই হোক তো নেক্সট টাইম আরও বেটার ডান করব। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার, প্লিজ আমার ফ্যামিলিতে জয়েন হয়ে যাও। মানিশা রানী সবকি দিল কি ধড়কন হে।